সালামু আলাইকুম। আমরা যারা এই ছোট মেশিনগুলোতে আইডি কার্ড প্রিন্ট করতে যাই তখন একটু সমস্যা দেখা দেয়। দেখুন, আমি একটি A4 সাইজে আইডি কার্ড প্রিন্ট দিয়েছি, তো এখানে দেখা যাচ্ছে যে আমার আইডি কার্ডটি সঠিকভাবে প্রিন্ট হয় নাই। তো কিভাবে আমরা ছোট পেপারে আইডি কার্ড প্রিন্ট দেব সুন্দরভাবে, সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এভাবে ছোট পেপারে A5 সাইজ পেপারে বা A4-এর অর্ধেক যে পেপারটা আছে সেটাকে আমরা A5 বলি, A5 পেপারে কীভাবে আমরা প্রিন্ট দিব সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এজন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেশিনের একটু সেটিং আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। সেটি করার জন্য প্রথমে আপনি মেশিনটিকে বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে 08 চেপে ধরে মেশিনটিকে আপনার চালু দিতে হবে, মানে স্টার্ট করতে হবে 08 চেপে ধরে। তো আমরা 08 চেপে ধরে মেশিনটি অন করলাম। অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে MC বা টেস্ট মোড D লেখা দেখাচ্ছে। তো এটি সেটিংটি পরিবর্তন করার জন্য আপনাদেরকে 39982 এটি লিখতে হবে। লেখার পরে আপনারা এখানে যে প্রিন্ট সুইচটি আছে সেটিতে প্রেস করতে হবে। তো প্রেস করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3 দেখাচ্ছে, তো আপনারা এটিকে 1 করে দেবেন। 1 প্রেস করে এখানে ওকে দিয়ে দেবেন। আবার আপনারা এটি চেঞ্জ হয়েছে কি না সেটি আপনারা একটু চেক করে নিতে পারেন। 3982 ডায়াল করে আবার প্রিন্ট সুইচটি আপনি যখন প্রেস করবেন তখন এখানে 1 দেখাচ্ছে। অর্থাৎ আমরা আইডি কার্ড A5 পেপারে আইডি কার্ড প্রিন্ট দেওয়ার জন্য যে সেটিংসটি পরিবর্তন করা দরকার সেটি আমাদের হয়ে গেছে। তো আমরা এটিকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা মেশিনটিকে বন্ধ করে নেব। মেশিনটিকে বন্ধ করে আবার স্টার্ট করব। স্টার্ট করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সঠিকভাবে আইডি কার্ডটি প্রিন্ট করার জন্য, প্রথমে আমাদেরকে A5 পেপার যেটি আছে সেটিকে আমরা যে আউটের যে ট্রেটি আছে ট্রেটিতে রাখবো। ট্রেটিতে রেখে আমরা পেপার সাইজটি A5 করে দেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা A5R করে দেব। A5R করে দিয়ে আমরা এটিকে ওকে দেব দুইবার। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেপার সেটিং A4R হয়ে গেছে। তারপরে আমরা এই সেটিংটাতে রেখে আমরা কিবোর্ড যে কীটি দেখতে পাচ্ছি আইডি কার্ডের সে সুইচটি দেখতে পাচ্ছি, আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইমেজ আসবে। এবার আমরা আইডি কার্ডটি প্রিন্ট দেওয়ার জন্য আমাদের স্ক্রিনের যেই গ্লাস আছে, সরি গ্লাস যেটি আছে সেটি ঠিক এই জায়গাটাতে রাখবো। আমরা এই লাইনটি যেটি দেখতে পাচ্ছেন এটি থেকে আমরা 1 ইঞ্চি দূরে এখানে আইডি কার্ডটি রাখব। রাখার পরে আমরা প্রিন্ট সুইচে ক্লিক করব। ক্লিক করার পরে আমার প্রথম যে পার্টটি আছে সেটি স্ক্যান হয়ে গেছে। এবার আমরা ব্যাক পার্টটি স্ক্যান করব, ঠিক সেম জায়গায় রাখবেন। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমি যতটুকু দূরত্বে প্রথম পার্টটি কপি করেছি ঠিক সেকেন্ড পার্টটিও ততটুকু দূরত্বে কপি করব, প্রায় 1 ইঞ্চি দূরে সেম জায়গায় রাখবো আইডি কার্ডটি। রাখার পরে আমরা এটি আবার প্রিন্ট সুইচ ক্লিক করলাম, কপি হচ্ছে। কপি হওয়ার পরে আপনারা এখানে অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না, আমাদের আইডি কার্ডটি বের হয়ে আসছে। দেখুন আমার আইডি কার্ডটি একবারে সঠিকভাবে প্রিন্ট হয়েছে। তো আপনারা চাইলেও ঠিক একই পদ্ধতি ব্যবহার করে আইডি কার্ডটি প্রিন্ট করে নিতে পারেন। তো আমি বিষয়টি আবার দেখাচ্ছি। আমরা আইডি কার্ডটি প্রিন্ট দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে প্রথম অংশটি এই 1 ইঞ্চি দূরে, এই লাইন থেকে 1 ইঞ্চি দূরে আমরা এই একেবারে উপরের লাইনে রাখব। রেখে আমরা এটিকে স্ক্যান করব, যে আমাদের প্রথম পার্টটি স্ক্যান হচ্ছে। আবার আমরা
দ্বিতীয় পার্টটি স্ক্যান করে নেব, ঠিক সেম জায়গায় রাখব। আমরা যে জায়গা থেকে প্রথম পার্টটি স্ক্যান করছি ঠিক আমরা সেম জায়গায় আইডি কার্ডটি রাখবো। রাখার পরে আমরা আবার দ্বিতীয় পার্টটি আমরা স্ক্যান করব। আমাদের আইডি কার্ডটি কপি হচ্ছে, আমাদের আইডি কার্ডটি ঠিক সুন্দরভাবে প্রিন্ট হয়েছে। তো আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে কীভাবে আইডি কার্ডের প্রিন্ট দিবেন সঠিকভাবে, A5R পেপারে কীভাবে প্রিন্ট দিবেন সেটি আপনারা ভালো করে দেখে নিতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই রইল, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।